তাহলে আমি ফিল করছি সায়ের উপরে, ওপেন সা না বাজিয়ে আমি জি স্ট্রিং এর উপর, অর্থাৎ জি স্ট্রিং এ আমি পাচ্ছি পা ধা নি সা। এই যে সাটা ধরেছি থার্ড ফিঙ্গারে, তাহলে আমি থার্ড ফিঙ্গারে সাটাকে ধরে পজিশনটা দেখে নিয়ে এখানে সাটাকে ধরে এই যে সা, তাহলে এবার আমার টেকনিক হচ্ছে সায়ের তলায় মিডিল ফিঙ্গারটাকে বসিয়ে দেবো। মিডিল ফিঙ্গারটা বসিয়ে আমি সাসা 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 এরম করব। এই সা হয়ে গেল, কিন্তু আমার অন্যান্য আঙুলগুলো কাছে কাছে রয়েছে, যদি আমি এখানে আর একটা ফিঙ্গার লাগিয়েও রাখি তাহলে অসুবিধা নেই, আমি এতো বাজি, এতেও আমার বাজনা আসবে। হয়ে গেল সা, এবার রে। রে হয়ে গেল, এবার রেটাকে ধরে রাখবো গাটা মিডল ফিঙ্গার দিয়ে। এবার গা ধরে রেখে মাটাকে থার্ড ফিঙ্গার দিয়ে, তারপর পা বাজাবো এখানে। অর্থাৎ পায়ের নোটটা আমি মিডল ফিঙ্গারে পাটা বাজাচ্ছি, পায়ের তলায় ফার্স্ট ফিঙ্গারটা বসিয়ে দিয়েছি। পা হয়ে গেল, এবার ধা। ধা হয়ে গেল, এবার নি, ফার্স্ট ফিঙ্গার ধরে মিডল ফিঙ্গার দিয়ে নি। এবার সা, তাহলে সায়ের সময় মিডল ফিঙ্গার দিয়ে নিতে ধরে সাটাকে থার্ড ফিঙ্গার দিয়ে। এই আরোহণ কমপ্লিট হলো, এবার অবরোহণের সময় সেম করব। সা নি ধা, পাটা এখানে আসতে হবে, মা মা, এবার গা, এবার রে, এবার সা, ঠিক জি স্ট্রিং এর উপর, অর্থাৎ মিডল ফিঙ্গারটা নিতে থার্ড ফিঙ্গার দিয়ে সা। এই জি স্ট্রিং এর উপরে যে আমি সাটা বাজাচ্ছি এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ কোনো গান যখন বেসিক শুরু হয়, রাগ শুরু হয়, তখন আমার এই সাটাকে দেখাতে হয় দর্শকদের, এবং সেই সাটা আমি কতটা সুন্দর থ্রো করছি সেটাই কিন্তু মূল পরিচয় যে আমি বাজাতে পারি কিনা, তখন আমাকে বাজাতে হবে। এই সা, তো যাই হোক, এইভাবে আমাদের প্রত্যেকটা নোট প্র্যাকটিস করতে হবে, কী করে আমরা ট্রিল শিখতে পারি। নমস্কার।